প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ভালো যদি নাও থাকেন, আমার এই পুরো ভিডিও দেখার পর আপনাদের ভালো লাগবে। আজ আমি এসেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। 1953 সালে 6 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় 36,000। প্রাচ্যুর ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। আচ্ছা, আমি তুলে ধরব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন সংক্রান্ত বেশ কিছু তথ্য। আশা করি পুরো ভিডিও আপনারা আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, উপাচার্য ডক্টর এম আব্দুস সোবাহান, প্রাধ্যক্ষ 17 জন, ডিন আছে 9 জন, শিক্ষান্তরিক ব্যক্তিবর্গ 1758 জন, প্রশাসনিক ব্যক্তিবর্গ 2258 জন, শিক্ষার্থী আছে 24,495 জন, এর মধ্যে স্নাতক 15,258 জন, স্নাতকোত্তর 9,125 জন, ডক্টরেট শিক্ষার্থী 2,112 জন। এর ফাঁকে আপনাদের বলে নেই, সামান্য একটু ইতিহাস আপনাদের সামনে তুলে যেতে চাই। ব্রিটিশ যুগে রাশিয়া অঞ্চলে শিক্ষা দীক্ষা উন্নয়নের জন্য 1833 সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ। সে সময় রাজশাহী কলেজে আইন বিভাগ সহ পোস্ট গ্রাজুয়েট শ্রেণী চালু করা হয়, কিন্তু এর কিছুদিন পরে বন্ধ হয়ে যায় এসব কার্যক্রম। সে সময়তে রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন অনুভূত হয়। 1947 সালে দেশ বিভাগের পর পাকিস্তান সরকার দেশের সব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে। রাজশাহীতে এই সময় স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু হয়ে যায়। আমি এই মুহূর্তে যাচ্ছি আপনাদেরকে অপরাজয় বাংলা, যেটা এটা দেখানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই শুরুতেই আপনি তাকালেই এটা দেখতে পাবেন। মনোরম এই দৃশ্যটি আপনাকে মুগ্ধ করবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই ভাস্কর্যটি, যুদ্ধের ছাত্রদের, দামাল ছাত্রদের এগিয়ে যাওয়ার প্রতীক। ভাষা আন্দোলন কিছুদিন আগে থেকে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলন শুরু হয়। 1950 সালের 15ই নভেম্বর রাজশাহী বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে 64 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয় 1952 সালের 10ই ফেব্রুয়ারি রাজশাহী শহরে। ১৯৫২ সালের 6ই ফেব্রুয়ারি সব শহরের শিক্ষার্থী রাজশাহী কলেজ প্রাঙ্গণে সমবেত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ পাশ করার দাবি তোলে। আমি বিভিন্ন ভবন দিকে এগিয়ে যাচ্ছি। আমি এসেছি শহীদুল্লাহ কলা ভবন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এককালীন শিক্ষক জ্ঞান তাপস ডক্টর শহীদুল্লাহ নামসের এই ভবনের লাইব্রেরি পশ্চিমের নিচতলায় বাংলা, ইংরেজি, ইতিহাস এবং ইসলামিক স্টাডিজ বিভাগ রয়েছে। দোতলায় ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং কলা অনুষদের কম্পিউটার সেল। তিনতলায় আরবি ভাষা ও বিজ্ঞান বিভাগ রয়েছেন শহীদুল্লাহ কলা ভবনে। আপনারা দেখতে পাচ্ছেন শহীদুল্লাহ কলা ভবনটি। সর্বশেষ বাংলা বিভাগের অ্যালামিনাই 2020 কিছুদিন আগে অনুষ্ঠিত হয়, সেই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরেকটি ভবনের দিকে এগিয়ে যাচ্ছি, ডিন কমপ্লেক্স। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ডিন কমপ্লেক্সটি।
আপনারা দেখছেন মমতাজউদ্দিন কলাভবন, ডিনস কমপ্লেক্সের ডানেই এই ভবনটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য নামে, নিচতলায় সমাজকর্ম বিভাগ, দোতলায় অর্থনীতি দর্শন ও সমাজবিজ্ঞান বিভাগ। মমতাজউদ্দিন একাডেমিক ভবনটি আপনারা দেখছেন। আপনি যদি কখনো ইউনিভার্সিটিতে না এসে থাকেন তো অবশ্যই আসবেন এবং দেখবেন, ভালো লাগবে। প্রাকৃতিক এই মনোরম দৃশ্য, চতুর্দিকে পাক পাখালি গাছগাছালি, অন্যরকম একটা অনুভূতি নিয়ে আসবে আপনার মধ্যে, মনটা জুড়ে যাবে। বিশেষ করে ছাত্ররা আপনারা আসবেন, আসলে মনটা উজাড় হয়ে যাবে, শিক্ষার দিকে এগিয়ে যেতে পারবেন। আমি চেষ্টা করব সবগুলো ভবনই দেখানোর জন্য, এতে করে আপনাদের সুবিধা হবে। যদিও সময়ের একটা ব্যাপার, হলগুলোতে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বন্ধ থাকার কারণে করোনাকালীন আমার পক্ষে যাওয়া সম্ভব হয় নাই। আমি এই মুহূর্তে এসেছি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবনে, নিচতলায় ফোকলোর এবং নৃবিজ্ঞান বিভাগ, দোতলায় নাট্যকলা এবং সঙ্গীত বিভাগ এবং ভাষা বিভাগের একাংশ এবং শিক্ষা ও গবেষণায় ইনস্টিটিউট এবং তিনতলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রয়েছে। ভেতরে যাইতে পারতাম, বন্ধ থাকার কারণে আসলে যাওয়া সম্ভব হয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আমি চলে এসেছি এই মুহূর্তে। এগিয়ে চলছি সামনে, দেখা যাক সামনে কোন ভবনটি চলে আসে আমাদের সামনে, আমি দেখানোর চেষ্টা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা ব্যবসায়িক শিক্ষা অনুষদ, যেটা ব্যবসা শিক্ষার্থীরা আমি পুরো ইউনিভার্সিটি ঘোরার চেষ্টা করছি। আমি একটা রিক্সা ভাড়া করে ঘুরছি, আপনিও যখন আসবেন অবশ্যই রিক্সা ভাড়া করে যত দিয়ে ঘুরবেন, কারণ আপনাকে হেঁটে হেঁটে ঘোরা খুব কষ্টকর হয়ে যাবে। অবশ্য ব্যক্তিগত গাড়ি যদি থাকে সেটা ব্যতিক্রম, তো আরও ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। দেখুন গাছগুলো। আমি এখন অবস্থান করছি স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই রয়েছে ভবনটি, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন। এই ভবনের পূর্ব নাম ছিল তৃতীয় বিজ্ঞান ভবন। দ্বিতীয় বিজ্ঞান ভবনের পশ্চিমে এই ভবনের নিচতলে ভূগোল ও পরিবেশবিদ্যা এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, তিনতলায় প্রাণীবিদ্যা ও পরিসংখ্যান বিভাগ রয়েছে, চারতলায় ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স, পপুলেশন সায়েন্স, হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট, অ্যানিমেল হাজব্যান্ডি এবং ভেটেরিনারি সায়েন্স বিভাগ এবং জীববিজ্ঞান ও ভূবিজ্ঞান অনুষদ বিভাগ রয়েছে এখানে। আমি আর একটা ভবনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখছেন পুরো বিশ্ববিদ্যালয়টি ঘোরার চেষ্টা করব, আশা করি আমার সাথেই থাকবেন। ডক্টর মোহাম্মদ কুদরাতে একাডেমিক ভবনে চলে এসেছি। প্রথম বিজ্ঞান ভবনে উত্তরে এই ভবন, এই ভবনের পূর্ব নাম ছিল দ্বিতীয় বিজ্ঞান ভবন। এই ভবনে প্রথম এবং দ্বিতীয় তলায় রসায়ন এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, তৃতীয় তলায় মনোবিজ্ঞান ভূতত্ত্ব খনি বিদ্যা বিভাগ এবং গণিত বিভাগ, চারতলায় প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগ ও বিজ্ঞান বিভাগ অনুষদ রয়েছে। আমি সামনের দিকে এগিয়ে চলছি, আরও কোনো বিভাগ দেখানোর চেষ্টা করব আপনাদের, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আরও ভালো কিছু দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে আমি চলে এসেছি। এই ভবনের পূর্ব নাম
ছিল প্রথম বিজ্ঞান ভবন, বাস স্ট্যান্ডের উত্তরে নিস্তল আহমেদ হোসেন গ্যালারি এবং এই ভবনের দক্ষিণ পাশে পদার্থবিজ্ঞান, উত্তর পাশে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং প্রকৌশল অনুষদের ডিন বিভাগ রয়েছে এখানে। মনোরম দৃশ্যটি আপনি আসলে না আসলে এখানে বুঝবেন না যে কত সুন্দর। আমি যদিও ইউনিভার্সিটিতে অনেকবার এসেছি, অনেকবার সেটা বলা হিসাব করা যাবে না, এবারকার অনুভূতিটা অন্যরকম লাগছে, কারণ পাশাপাশি ভিডিও ঘুরছি এবং ঘুরছি। ইউনিভার্সিটি বন্ধ থাকার কারণে হয়তোবা লোকজন কম, ছাত্রছাত্রীরা নেই, বাইরেরও লোকজন এভাবে ঢোকার অনুমতি নেই। এখানে একটা ক্যাফেটেরিয়া দেখতে পাচ্ছেন, ক্যাফেটেরিয়াতে কিছু সংখ্যক লোক দেখেছি। আমি এই মুহূর্তে এগিয়ে চলছি আরেকটি ভবনের দিকে। কত সুন্দর ভবনগুলো, অসাধারণ কারুকার্য। আপনি একবার দেখলেই বারবার দেখতে মন চাইবে। ইউনিভার্সিটিতে না আসেন, আমার ভিডিওটা দেখে পুরো ইউনিভার্সিটি স্বাদ পেয়ে যাবেন আপনি। প্রিয় ভিউয়ার্স, এর ফাঁকে আমি কিছু বলে নিই ইউনিভার্সিটি সম্পর্কে আরও কিছু তথ্য। স্নাতক বা অনার্স কোর্স যেটার আছে, বিএ, বিএফএ, বিপিএ, বিএসসি, বিপিএম, এলএলবি, বিএসসি এবং ফিশারিস, আমি চলে এসেছি কেন্দ্রীয় গ্রন্থাগারের দিকে। এখানে নিয়মিত ছাত্রছাত্রী স্টাডি করেন এবং সকল ধরনের বই পুস্তক এখানে পাওয়া যায়। বিশেষ করে ইউনিভার্সিটিতে যারা পড়েছেন বা এসেছেন, এখানে আসলে জ্ঞানের রাজ্য দেখতে পারবেন যে কী পরিমাণ সে ছাত্ররা পড়াশোনা করে, যে ইউনিভার্সিটিতে ছাত্ররা কেন এত ট্যালেন্ট হয়, এই গ্রন্থাগারই কি তার প্রমাণ। আপনি যদি ভালো একজন জ্ঞানী লোক হতে চান, অবশ্যই আপনাকে গ্রন্থাগারে সময় দিতে হবে। স্নাতকে যে বিষয়গুলো রয়েছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি ইন নার্সিং, বিএসসি পোস্ট গ্রাজুয়েট, নার্সিং পাবলিক হেলথ নার্সিং, বিএসসি ইন মেডিকেল টেকনোলজি, ল্যাবরেটরি অ্যান্ড ডেন্টাল, সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন আপনারা দেখতে পাচ্ছেন, মূল ভবন যেটা মূল ফটক। প্রশাসনিক ভবন রাজশাহী বিদ্যালয়ের প্রধান গেট পেরিয়েই বৃক্ষসহিত গোলচত্বর, গোলচত্বর ঘুরলে আপনাকে অনেকে ভালো লাগবে। এখানে সাহিত্য 1969 গণঅভ্যুত্থানের শহীদ ডক্টর শামসুজ জোহা স্যার, এর নিচতলায় জনসংযোগ দপ্তর, প্রক্টর, অনেক কিছুই রয়েছে। আমি আবারও সেখানে একবার যাব, ঘুরব। এই মুহূর্তে আমি চলছি ইউনিভার্সিটির মসজিদের দিকে। আমার খুব মনে পড়ে 2003 সালে কোনো একটা ছাত্র সংগঠনের ক্যালেন্ডারে দেখেছিলাম সর্বপ্রথম এই মসজিদটি, তখনই আমাকে খুবই ভালো লেগেছিল। সেই সময় আমার আঙ্কেল ইউনিভার্সিটিতে পড়তেন, আমি শুধু বারবার তাকে জিজ্ঞাসা করতাম যে এই মসজিদটি কেমন আঙ্কেল। আমার খুবই ইচ্ছে ছিল যে এই মসজিদটিতে আসব, নামাজ পড়ব। সেই সৌভাগ্যটি হয়েছে আমার 2010 সালের দিকে, তখন কোনো একটা কারণে আমি ইউনিভার্সিটিতে আসি, তখন এই মসজিদে নামাজ পড়ি। তবে আজকে আমার নামাজ আদায়ের সময় এখানে হয় নাই, কারণ এটা নামাজের সময় ছিল না, সময়ের স্বল্পতা ছিল। মসজিদে নিয়মিত নামাজ আদা হয়, এটা মূলত কেন্দ্রীয় মসজিদ ইউনিভার্সিটির। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন মোটামুটি পুরো ইউনিভার্সিটি বেশ কিছু ভবন, এবং দেখানোর চেষ্টা করলাম অনেক কিছুই। আরও দেখানোর সুযোগ থাকতো যদি সময় আমার হাতে থাকতো, কারণ সময় স্বল্পতা আর প্রশাসনিক একটা কড়াকড়ি বিষয় ছিল। আমি এগিয়ে চলছি কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে।
আমি দেখাবো আপনাদের কেন্দ্রীয় শহীদ মিনার। এখানে খুব সুন্দর পরিবেশ, শুনশান, নিরাপত্তা। গত কয়েকদিন আগেই বিজয় দিবস হওয়ার কারণে এখনও ফুলগুলো এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি খুব কাছে যাই নাই, কারণ অনেকেই ওখানে রয়েছে।